আজকের পৃথিবীর শাসকরা একটু হিসাব মিলাইয়া দেখো আমাদের শাসক দ্বারা ছিল অমরে ফারুক আজিয়াল্লা টানানো বাজারে কেনে গিয়ে নিজের চাহারা ডেকে সন্তানের সামনে দাঁড়ায় উট দাম করতেছে উটের দাম কত সন্তান তো না উটের দাম এত এবার ওমরা দেওয়া মুখ খুঁজছি কি রে তুই উঠ পাইলি কো আব্বা টাকা জমায় কিনছি খাওয়াইছ সেই ক্ষেত তো কনা তোর বাবা ক খেতকা ক্ষেত তো তুই খাওয়াইলি উটেলে নাদুস নদুষ বানাইলি লাভে বিক্রি করবি জয় টাকা দিয়ে কিনছ এই টাকা তো লালন পালনের পরে যা হবে এই পুরাটা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিবি একটা টাকাও তোর না জোরে করা মহাম্মান আবু বকর রাতি আল্লাহ তালানহু যখন স্টিল খালিফা ছিলেন কোথায় যেন তিনি চলে যান আমার রাতি আল্লাহ তালানহু একদিন পিছনে লাগলেন দেখতে হবে আবু বকর কোথায় যায় পিছু পিছু হেঁটে হেঁটে গেলেন একদিন লোকায় লোকায় হঠাৎ করে একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আবু বকর আদি আল্লাহ তালানহ ঢুকলেন অমর রাতি আল্লাহ তালানহ লুকায় পড়লেন খানিকটা সময় লম্বা সময় পড়ে আবু বকর রাতি আল্লাহ তালানহু বের হলেন অমর রাতি আল্লাহ তালানহু এবার লুকায় পড়লেন চলে যাওয়ার পরে দরজার মধ্যে গিয়ে তিনি নক করলেন কে তুমি দরজা খুললো একজন বৃদ্ধ মহিলা অন্ধ একজন মহিলা দরজা খুলেছে ওমর বললেন কে গো তুমি বলল আমি অন্ধ মহিলা একটু আগে যিনি তোমার ঘরে এসেছিল তুমি কি তাকে চেন না আমি তাকে চিনি না আমি তাকে চিনি না আমি তাকে জানি না সঙ্গে সঙ্গে অমর হয়ে গেল আবু বকর প্রতিদিন কেন তার ঘরে আসে মহিলাকে বলল যিনি তোমার ঘরে আসে কি করে আমার কাজ বাজ করে দিয়ে যায় রান্না বান্নায় সহযোগিতা করে আমার খাবারের ব্যবস্থা টুকুন করে দিয়ে যায় ওপরে ফারুক রুকেদে ফেললেন আয় আল্লাহ আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল একজন অন্ধ মহিলা কি খাবে খালিফাতুল মুসলিম আমিরুল মমিন হওয়ার পরেও একটা বারের জন্য অন্ধ মহিলার হকের কথা বলে যায় নাই ঠিক না বেঠি এর নাম শাসক যখন দায়িত্ব বুঝে নিয়েছে তিনি বক্তব্য দিয়ে বলেছেন ইন্নি উল্লি তো আনাই কম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি অভিভাবক নির্বাচিত হয়েছে আমি তোমাদের চাইতে সেরা নাম যদি ভালো করি আমার সঙ্গে থাকবে আর যদি মন্দ করি আমাকে সোজা বানায় দিবে বলেন আল্লাহ আর এখন আমাদের শাসক আমাদের নেতা আমাদের কর্মী আমাদের পাতি নেতা সাতি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় আসমান জমিন কুলকায়না সবকিছুর মালিক তারা ঠিক আরো আসতে না